হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম। দেখো 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 কি করছে, দেখো মানে আনন্দে বলবে। এ কোথায় এসেছি কি করছি সেগুলো তো বলবো, তার আগে বলো চুড়িদারটি আমার কেমন লাগছে। অনলাইন থেকে নিলাম, দামটা শুনলে পরে ভিডিওটা পজ করে আগে তোমরা চুড়িদারটা কিনতে চলে যাবে। বলি রেস্টুরেন্ট অনেক রকমের দেখেছি, অনেক রকমের শুনেছি, জলের উপর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বনবন করে ঘুরছে, তারপরে উপরে ঝুলন্ত রেস্টুরেন্ট, কিন্তু এরকম মন্দিরের ভিতরে রেস্টুরেন্ট ইয়ার আগে কখনো যাইও নাই, কখনো দেখিও নাই, কখনো শুনিও নাই। আর এত সুন্দর সাজিয়েছে গো, মনে হচ্ছে না সত্যি করে বৃন্দাবনে চলে এসেছি। একবারে পাটনার ইস্কন মন্দিরের মধ্যে এই রেস্টুরেন্টটা করেছে নূতন, গোবিন্দা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে। দেখো আপু, ভিডিও শুরুতে কিন্তু আমি রেস্টুরেন্টের অ্যাড্রেস বলে দিলাম, গুগল সার্চ করে দেখে নেবে পাটনা ইস্কন মন্দির, তার মধ্যেই আছে তোমার এই রেস্টুরেন্টটা। এখানে প্রথমে ড্রিঙ্কসে আছে তোমার ছাঁচ, জলজিরা আর জল। ছাঁচ দিয়ে শুরু করছি ড্রিঙ্কস। এইখানে কি বলো তো, এখানে আসার আগে তোমাকে কিন্তু মনের দিক থেকে একবারে তৈরি হয়ে যেতে হবে যে এইখানে তোমার ননভেজ তো কোনো প্রশ্ন নাই, কি আর রান্নাতেও কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু থাকবে না। একবারে মনে হবে যে ঠাকুরের ভোগ প্রসাদ খাচ্ছি, এরকমই একটা মনোভাব নিয়ে পরে এখানে আসতে হবে, বুঝতে পারছো। বুফে সিস্টেম আছে পার হেড 400 টাকা করে, আর এত সুন্দর সাজিয়েছে তুমি মানে জায়গাটা দেখলে বুঝতে পারবে এটা মানে স্পেশালদের জন্য, বুঝতে পারছো। ওই জন্য এত সুন্দর করে একদম সাজানো রয়েছে, অপূর্ব একবারে, চেয়ার টেবিল সবগুলো টিপ টপ আর দেখবার মতো, আর মনটা তোমার একবারে মানে ফ্রেশ হয়ে যাবে। এইরকম রেস্টুরেন্ট এবং এত আনন্দ লাগছিল এখানে এসে পরে, তুমি দেখো চারিদিকে গাছপালা, ময়ূর পাখি, তারপরে বান্দর মানে পাখির বাসা, চারিদিকে সুন্দর করে সাজানো। প্রথমে পাস্তা দিয়ে শুরু করলাম, তারপরে হচ্ছে স্যালাড, এখানে তোমার কি বলে গাজর শসা সব নিয়ে নিচ্ছি, আর টমেটো ফমেটো এখন খাবো নাই নাহলে। তারপরে এখানে হচ্ছে তোমার ধোগলা, ধোগলাটা লিলি, তারপরে আছে কি আছে জানো, পকোড়া। বাবারে আমি বলতেই ভুলে যাচ্ছি, বাবারে পকোড়াটা দেখে আমার যা ফুর্তিটা লেগে যায়, কত বড় পকোড়া তুলেছি একবার দেখো, একবারে মনে হচ্ছে বাঁধাকপি পকোড়া বটে না, পনির পকোড়া বটে, কী জানি খেয়ে পরে দেখলে বুঝতে পারবো এটা কী বটে, আমার তো বিশাল ফুর্তি পকোড়াটা দেখে পরে। তারপরে এইখানে হচ্ছে একটা মিক্স ভেজ আছে, মিক্স সবজি সব কিছুই আছে ওইটার মধ্যে। আর তারপরে এখানে রয়েছে পনির, কী বলো ওইটাকে জানো, পনির মাঞ্চুরিয়ান, হ্যাঁ পনির মাঞ্চুরিয়ান রয়েছে। আর আমি ভাবছিলাম যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না কেমন টেস্ট হবে কে জানে, তা একটা ভয়ে ভয়েই ছিলাম। তারপরে খেয়ে পরে দেখি কি বটে, এইটা হচ্ছে তোমার কাবলি চানা, না ঘুগনি বটে গো, না না কাবলি চানাই বটে, কাবলি চানা বটে এইটা। আর এইখানে তার পাশে রয়েছে তোমার, আর এমন ধীরে ধীরে লিখছি কি বলবো, এইখানে তোমার রয়েছে চাটনি রয়েছে, এটা মিষ্টি চাটনি রয়েছে, আর ওই দিকটাতে তোমার আচার রয়েছে। বিহারের রান্নার মধ্যে খাবারের মধ্যে আচাররা এ মিক্স আচারটা থাকবেই থাকবে, আর লঙ্কা আছে আর লেবু আছে, তোমার যা মন যায় তুমি ঘুগনির সঙ্গে সাজিয়ে পরে নিতে পারো। আর এইখানে আছে চাপাটি, রুটি রয়েছে, এখানে হচ্ছে লুচি, লুচিগুলো এখানকার মানুষরা যেরকম লুচি খায় আর কি ভোজ করে সেরকমই লুচিগুলো রয়েছে দেখতে। চলো ইয়াতে আমার প্লেট ভরে গেল, আর পেছনে মনে হচ্ছে রাধারানী আমার পেছন পেছনে আসছে, নিচ্ছে কি সুন্দর সেজেছে একবার দেখো, রাধা সেজেছে, পাঁপড় নিল লুচির সঙ্গে পাঁপড়। আর এইখানে হচ্ছে তোমার চাউমিন, চাউমিনটা দেখে পরে মনে হচ্ছে ভালো টেস্টি হবে, আমি তো শুধু রাধারানীকে দেখছি কি সুন্দর লাগছে দেখতে, আর পকোড়া দেখে পরে আমার বুঝতেই পারছো আলাদাই লেভেলে ফুর্তি। এখানে জলজিরা দিয়ে দিয়েছে, বলছে গ্যাস অম্বল হলে পরে জলজিরাটা খেয়ে নিবে। এবারে পনিরের মাঞ্চুরিয়ান দিয়ে পরে খাবো তোমার চাউমিন, দেখি কাঁটা চামচ তো নাই ওখানে দেখলাম, এমনি চামচ দিয়েই খেতে হবে। আমাকে কেমন লাগছে কিন্তু বলবে বাবু, নতুন চুড়িদারটি পরেছি, আর সেই কলকাতা থেকে কানেরটি কিনেছিলাম সেই কানেরটিও পরেছি তার সঙ্গে, ওই দিনেই আমি ভেবে রেখেছিলাম যে জন্মাষ্টমীর দিনে আমি পরবো এই কানেরগুলি, ময়ূরের পালকের ছবি দিয়া। পকোড়াটা যা খেতে গো, একবার যেমনি মুচমুচে তেমনি টেস্ট দারুণ। এইবারে খাবো ধোকলা, দেখি ধোকলা কি আমাকে ধোকা দিতলো না, টেস্টি বটে খেয়ে পরে দেখি ধোকলাটি, হ্যাঁ ভালো বটে খেতে কিন্তু, ভালো বটে, যেমনি নরম তেমনি টেস্টি জানলে। আর রেস্টুরেন্টের সিলিংটা একবার দেখো, এটা হচ্ছে মাথার উপরে ছাদটা এত সুন্দর সাজিয়েছে গো, মানে বললে বিশ্বাস করবে না। আমি তো বলবো তোমাদেরকে যে একবার অন্তত আসবে, এসে পরে একবার দর্শন করে যাবে, দারুণ। আর আমার বেটারা আমি ভয়ে ভয়ে ছিলাম, বলি ভেজ আইটেম খেতে চাইবে না চাইবে না, দেখছি এত আনন্দ করে খাচ্ছে ওরা, মানে বললে বিশ্বাস করবে না। আমি প্রথমবার দেখলাম আমার বেটাদিকে
এত মানে আনন্দ করে খেতে। দাঁড়া দেখাবো তোমাদেরকে, এই যে আমার তো প্লেট ফাঁকা হয়ে গেছে, এবারে চলে এসেছি আমি রাইস লুবো বলে, আমার যেগুলো নিয়েছিলাম সেগুলো ফাঁকা করে দিয়েছি। এই প্রথমবার বোধহয় আমি এত সুন্দর পরিষ্কার করে খেয়েছি একদম। স্যালাডগুলো একটু পড়ে আছে, এইটাই যা, বাকি আমি সব দেখো বাটি ফাটি সব পরিষ্কার করে নিয়েছি। এইখানে তোমার দিয়েছিল রাইস ছিল, আর এইটা হচ্ছে তোমার ডাল ছিল, ডাল এমনি প্লেন ডালই ছিল। আর তারপরে রান্নার নামগুলো যদি পাশাপাশি লিখে দিত না তাহলে অনেক সুবিধা হতো। এইটা হচ্ছে কড়ি, কড়ি ছিল এইটা। এই কড়ির রেসিপিটা যদি তোমরা কেউ জানো তাহলে পরে একটু কমেন্টে লিখবে, দেখি আমি কোনোদিন কড়ি বানাই নেই, তাহলে বানিয়ে পরে আবার দেখবো কীরকম ঘরে তৈরি করলে কেমন খেতে লাগে। লাই আমি খাবোও কিন্তু প্রথমবার বোধ হয়, না এর আগে কখনো খেয়েছি নাকি মনেও পড়ে না। আর এইটা হচ্ছে রায়তা, রায়তাটা কোনখানে লুবো গো আর বলছি না, দেখো আমার বেটাদের প্লেটগুলো দেখো, পকোড়া মানে খেয়ে দেবো রে, পকোড়া খাইছে আমার বেটারা, আর পাঁপড় আর চাউমিন, হ্যাঁ আর ওই কাবলি চানার ওই সবজিটা খেয়েছে, এত মানে তৃপ্তি করে খেয়েছে ওরা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে খাবেক না খাবেক না কে জানা। এদিকে আমার কর্তা মশাইকে দেখো, তার মুখ আবার উঠছে না, তার চলছেই চলছে, দুবার প্লেটে হয়ে গেল আনা, আবার তিনবার এবার যাচ্ছে, ফুর্তি দেখছো। আর চেয়ার টেবিলগুলো দেখো সব কাঠের একদম, এত সুন্দর চেয়ার টেবিলগুলো, মানে কোন জায়গাটা বলবো, প্রত্যেকটা জায়গা সুন্দর। তুমি দেখতে দেখো এইখানে জন্মদিন পালন করছে আবার, এই দেখো নাড়ু গোপালের নাকি গো, না 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 রাধারানীর জন্মদিন, না কার জন্মদিন বটে, দুটি দুটি কেক নিয়েছে, সুন্দর জন্মদিন পালন করছে। এদিকে আমার চুড়িদারটা কথাটা একটু বলে দিই তোমাদিকে, এই চুড়িদারটা আমি মিশো থেকে নিয়েছি, আর এর দাম হচ্ছে তোমার 544 টাকা। আমার ফিটিংস একদম দারুণ হয়েছিল, কিন্তু হাতগুলো বিরাট টাইট ছিল, দিয়ে হাতটা সেলাইটা খুলে পরে নিজেই আমি সেলাই করে দিয়েছি এইখানে। আর কি সুন্দর দেখো, এগুলো হচ্ছে পুরো দেওয়ালটাতে এরকম করে ডিজাইন করা আছে। এইবারে চলে এসেছি আমি সুইট ডিশ লুবো, কি বলে এটাকে, ডেজার্ট লুবো, ডেজার্ট। আর দেখো আমি এখন চামচ খুঁজে পাচ্ছি না কোন চামচটা দিয়ে খাবো। আমি যখনই দেখেছি যে এখানে পায়েস করেছে, ও হো আমি সঙ্গে সঙ্গে লিয়ে লিয়েছি পায়েসটি। পায়েস আমার বেটারা অতটা পছন্দ করে না, খাই দিলে খায় তবে খাই দিতে হয়, নিজে হাতে খেতে চায় না। আর আমার পায়েস খেতে এত ভালো লাগে, আমার মা দারুণ পায়েস করে। আর এখন তোমরা কেউ নজর দিবে না, কেউ আমাকে বকবে না, বলে দিচ্ছি আমি 5খানা লিয়েছি, বেশি নয় 5খানা লিয়েছি। আমার বেটারা দেখে পরে বলছে যে মা তুমি আর লোককে বলো না আমার ওজন কমেছিল, আমি এত ডায়েটিং করেছি এই সব কিছু বলো না। আমি বলি না বেটা, আমি শুধু একটাই কথা বলি যে সন্ধ্যে 7টার মধ্যে ডিনারটি শেষ করে নিবে, আর সকালবেলাতে হাঁটাহাঁটি কিংবা স্কিপিং করবে, তাহলে পরে আমার ওজনটি অমনি করে কমেছে, আমি বাপু ডায়েটিং মাইটিং করি না। এই 5খানা গোলাপ জামুন আমি আজকে খাবো, আজকে আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমি আজকে বিশাল খুশি, বিশাল খুশি। আর স্বাদ বলবে অতুলনীয়, স্বাদে অতুলনীয়, দারুণ স্বাদ। আর পায়েসটা আমার বর তো দুবার খেলো, আমার বেটারা পায়েস খেতে চায় না, তারা আবার দেখছি নিজে নিজে পায়েস নিয়ে এসে পরে খাচ্ছে, মানে বুঝো স্বাদটা কীরকম, বলছি না দারুণ টেস্ট একদম। তবে আমার ছোটো বেটা আবার মিষ্টি খুব একটা পছন্দ করে না, খায় তবে খুব কম খায়। ওই জন্য বড়ো বেটা আমার দেখো সুন্দর একবার পরিষ্কার করে খেয়েছে, ছোটো বেটা মিষ্টি নিয়ে এসছে একটি গুলা যেমন নিয়ে এসেও খায় না। এরা আমি পায়েসটা খাচ্ছি, আমার বস শুধু বলছে তুমি পায়েসটা খাও, তুমি পায়েসটা খাও। পায়েস তো খাবোই, পায়েস আমার বিশাল প্রিয়, আমাকে কেউ নিমন্ত্রণ করলে পরে পায়েস আর মিষ্টি খেতে পরে আমাকে খাওয়াবে, বলে দিলাম আগে থেকেই, বলবে দিদি বিরাট হ্যাংলা বটে, তো হ্যাংলা ফ্যাংলা বললে পরে চলবে না। মিষ্টি আর পায়েস দেখলে আমি বাবু নিজেকে ধরে রাখতে পারি না সত্যি। আর কি সুন্দর পাখির বাসাটা দেখো, এত সুন্দর সাজানো, মানে অনেক রেস্টুরেন্ট দেখেছি, তোমরা দেখেওছো যে আমি অনেক রেস্টুরেন্ট তোমাদেরকে দেখিয়েওছি, কিন্তু এত অপূর্ব রেস্টুরেন্ট আমি দেখি নাই সত্যি কথা। মানে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এত ভিড় ছিল বলে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল আমাদেরকে, কিন্তু অপেক্ষা যাই যে ভিড় আছে বলে তারা অপেক্ষা করছে, কিন্তু যারা অপেক্ষা করছে তাদেরও তোমার মনে হবে নাই, বিরক্তি লাগবে নাই যে কতক্ষণে এরা উঠবে তারপরে আমরা যাবো বসবো, কোনো প্রবলেমই হবে নাই। এত সুন্দর রেস্টুরেন্টটা দেখতে, চলো তোমাদেরকে ঘুরিয়ে পরে দেখায় পুরো রেস্টুরেন্টটা, চলো চলো। ক্যামেরাম্যান আমার দাঁড়িয়ে গেছে, তখন লাইটিং হচ্ছে না মুখটার উপরে, সেই জন্য দাঁড়িয়ে গেছে। কনে কেহতা হে ভগবান আতে নহি, কনে কেহতা হে ভগবান আতে নহি, লোগ মীরা কি জেসে বুলাতে নহি, অচ্ছো তম কে সভম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম
जानकी बल्लभम हरे कृष्ण नाम दिल प्रिय बलराम रखल राजा नाम दिल भक्त श्रीदाम हरे कृष्ण नाम दिल प्रिय बलराम रखल राजा नाम दिल भक्त श्रीदाम जशोदा जननी बोले जादू बाछा धान अष्टतर शत नाम पेल नारायण हरे कृष्ण सबाई एक बार जोरे बोलो हरे कृष्ण রেস্টুরেন্টের নাম হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। এই প্রথম কোনো রেস্টুরেন্টে প্রবেশের সময় হরে কৃষ্ণ বলে প্রবেশ করলাম, বেরোনোর সময় তো হরে কৃষ্ণ বলে বেরালাম, মানে আলাদাই একটা অনুভূতি জানলে। যদি কেউ পাটনায় আসো কিংবা পাটনায় যারা আছো তারা একবার হলো এই রেস্টুরেন্টে আসবে, দারুণ লাগলো। কিন্তু আয় দেখো আমি এইটাই খুঁজে বেড়াচ্ছিলাম যে আমাদের নাড়ু গোপালগুলো কোথায় গেল। নন্দী চড়াকে খুঁজে বেড়াচ্ছে মা ফোন নিয়ে পরে, মা যশোদা, মা কলিযুগের মা যশোদা হাতে আর লাঠি নাই, ফোন নিয়ে পুরে খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে নাড়ু গোপালকে দেখো, যা সুন্দর লাগছিল না, মানে মনে হচ্ছিল গিয়ে বলে চটকে দিয়ে আসি একবারে, কিন্তু কি করবো জানা পরিচিতি নাই তো। আর এই নাড়ু গোপালকে দেখো, আর বলো না, আমি এদিকে আমরা নাড়ু গোপাল খুঁজে বেড়াচ্ছি, রাধারানী খুঁজে বেড়াচ্ছি, আর এদিকে হাত গো অর্ধেকটা সিঙ্গাড়া লিপা দিদি দিদি করে দৌড়াচ্ছে। আমি বললাম ভয় পেয়ে গেছি, আমি বাবা আমি আবার কি করলাম গো, মানে ধাক্কা মারতে চলে এলাম নাকি, ভিড় তো বিরাট ভিড়। আমি কে জানে কি করলাম, দিদি বলছে না দিদি আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার বিরাট বড় ফ্যান। আমি বলি হায় ভগবান, আর দেখো আনন্দে যে কি করিবে ছেলেটা খুঁজে পায় নাই। আজ বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে এসছে, দুর্গাপুর থেকে এসেছে, এইখানে জব করে, এরা সব চাকরি সূত্রে, দেখো 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 কি করছে দেখো, মানে আনন্দে বলবে, মানে মনে হচ্ছে না সে কতদিন পর ভাইয়ের সঙ্গে দেখা হলে কেমন করবে। আমি জানলে স্বপ্নেও কখনো ভাবি নাই যে মানুষ আমাকে দেখে পরে এইরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে, কেবল লোকের গায়ে নাচতে নাচতে উল্টে পড়ে দিচ্ছে গো। শুধু তাই নয়, ঘরের মা দিদি বোন বউ সবারের সঙ্গে ভিডিও কলে কথা বললাম, সে যা আনন্দ ফুর্তি করলাম যে কি বলবে, মানে সত্যি করে মনে হচ্ছে আজকের দিনটা আমার কাছে একবারে চিরস্মরণীয় হয়ে থাকবে, একবারে সার্থক আমার কাজ।